আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? সবাই? আশা করি ভালো আছেন, বরাবরের মতো ভালোই আছি। তো এখন আমাদের ভুট্টা গাছ কাটা শেষ। দেখলেন আপনারা দুলাভাই ছাদ মুখ খানা, অনেকে বলছেন যে ভাইকে দেখাইতেছেন না, এর জন্য কালকে না পরশু একটা আপডেট দিছিলাম। তো সকাল সকাল আমাদের ভুট্টা গাছ নেওয়া শেষ, এখন মানে গাছও নেওয়া শেষ হয়েছে, এখন আমাদের কাটাও শেষ হয়েছে, এখন শুধু ভাঙিয়ে খাওয়ার পালা। কিছু বলবেন না? কি কি বলার আছে? আমার হালি করে দেখ, যত যা করার লাগে হালি, যত যা করার লাগে সবই শালি বলতে বলতেছে। তো না তুলুন, এখন বাসায় যাই, হিয়ামনিকে নিয়ে আসছিলাম। চার পাঁচ বোঝার মতো নিছে বোন, আব্বাই নিছে, দুলাভাই কাইটে দিছে, বাইন্ধে দিছে, অনেক উপকার হয়েছে। তো ঠিক আছে, আসলে আমাদের জামাই জোড়া অনেক খাটে, বুঝছেন, না খাটলে হয় না। আর এটা আসলে আমরা কি বলবো, আর কর্মগুণে ফল, কর্মগুণে ফল কেমন, কারণ আমার কর্ম ভালো দেখে আমরা যে মনের মানুষ এরকম পাইছি। ঠিকই আছে, কারণ অনেকে আছে কি, সত্য কথা এটা, যে মনে করেন যে অনেকে আছে, অনেকবারই জামাই জোড়া গো সকাল আটটা করে ডিম সিদ্ধ করে দেয়, আমগো জামাই জোড়া গো মনে করেন দিনে ঠান্ডা ভাত দেই আর ডিম ডুম ও সিদ্ধ মিদ্ধ দেই না এটা। আর অনেক জামাই গো মনে করে আটটা করে দিলেও জামাই থাকে না আর কি, বুঝছেন, আর আমাকে বিদায় করা পারি না, এটাই হচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। হিয়ামনিও কান্না করতেছে, বোনও অনেক কষ্ট করছে, ঘামে গেছে, তো ভালো থাকেন। আল্লাহ, এই যে হেমনি, হেমনি এই যে, এই যে শুনে হেমনি। তো ঠিক আছে, এখন বাসা চলে যাবো, ভালো থাকেন সবাই। আবার আসতেছি, আবার দুধ নিয়ে বাজারে যাইতে হবে। আচ্ছা, 9:20 বাজে আমাদের বাজার, 9:30 মা দুধ দুয়াইতে। ঠিক আছে, কত বাজে হেরা তো কম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, পুরো ভিডিওটির সাথে থাকুন, বাজার ভালো লাগবে, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। গাই পার না রে, গাই পার। এটা আমাদের শেষ বুঝা, আমরা এখন সবাই মিলে বাসায় চলে যাব। দুলাভাই কাইটে দিতেছে, আমি বুঝা বাইজে দিব, এবং বোনও, এর আগে অনেক নেওয়া হয়েছে, এখন এটা আমরা শেষ করে দিব, কারণ আবার মানে টাইম অনেক হয়েছে, আবার বাসায় এসে দুধ নিয়ে যাইতে হবে, দুধের বাজার শেষ হয়ে যাবে। হিয়ার আব্বু রাতে আসছিল, ওই যে যে গাভীর ভিডিওটা দেখালাম, সেই গাভী নেওয়ার জন্য, তো এর জন্য হিয়ার আব্বু সাথে ছিল, হেল্প করছে। সবাই মিলে একসাথে করলে দেখা যায় যে কাজগুলো খুব দ্রুত হয়ে গেছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠা এগুলা নিতে কেমন যেন একটা ক্লান্ত বোধ হয়, আর রোদ উঠে না খুবই মানে খারাপ লাগে, তবু বাধ্যগত করতেই হবে, কারণ অবশ্যই পরিশ্রমের ফল অনেক ভালো হয়। আর আপনারা জানেন আমার খামারে কোনো রাখাল নেই, আমরা নিজেরাই করি আর কি, যে কাজগুলো করে থাকি, তো এর জন্য কাজ করতে ভালো লাগে, কাজ করলে মন ভালো থাকে, শরীরও ভালো থাকে, রোগ বিধি চাপ দিতে পারে না। তো দুলাভাই বাইরে দিতেছে, শেষ, চলুন বাসায় চলে যাই। একটু চলে এসেছি, এখন আপনাদের সাথে আরও কিছু থাকবে, কিন্তু সেটা হচ্ছে দুলাভাই বিদেশ থেকে কী কী আনছে, অনেকে জানতে চেয়েছেন যে আপু দেখান কার জন্য কী আনছে, তো এটাই আসলে দেখাবো পুরো ভিডিওতে, এটাও থাকবে, বক্সগুলো খোলাবো, আপনাদের সাথে শেয়ার করবো কার জন্য কী কী উপহার আনছে, বিস্তারিত থাকবে এইগুলোও, অনেক কিছুই আনছে, খুব মানে প্রত্যেকটা জিনিসই পছন্দশীল। তো চলুন আমরা বিস্তারিত সেই ভিডিওতে চলে যাই, দেখি কী কী আনছে, সব কিছু আমরা দেখি আপনাদের সাথে নিয়ে। এই যে মামাই কার্টুন খুলতেছে, কার্টুন দেখুম, দেখি কি আনছে। এটা মানে আটা নেই, এটা কারেন্ট নাই, হিয়া কারেন্ট নাই, প্যাকেট করতে ভাই কয়দিন লাগছে? ভাই এগুলো এক একটা কয় কেজি করে? কি দেখবো হিয়া? মজা মজা দেখ, নিচে পড়ছে মনে হয়, দেখেন কার্টুনে পাল্টাও।
একটু নরমাল হইলে কার্টন ভাই বান্ধাই তো ভালো হইছে। কাছে নিয়ে তেলে না, গরম গরম বুঝতে পেলে মানে গরম দড়িটাই লাভ হয়েছে, না আর তো ছেয়েছে কত কামে না গে মাগনা বসার দই ফের পাইতে সব বিদিশা গই কষ্টের ফল এটা নে কম্বল ভাল লাগে কম্বল বেশি করে স্বর্ণের দাম তো বাড়ছে 250 টাকা ই বুড়ি গ্রাম গ্রাম বাংলাদেশের 250 টাকা এসে রিয়ালের বুঝে যাওয়াই তাই দিবে, আমরা তো কত কষ্ট করতেছি বম বম বল হিয়াশর বম কের বম বম কিনে নিননি বল আছে তো বল আছে তো না ধরো না রক্ত বেরিব আমার নিচে বল না এবার কম্বলে কালার গুলো ভালোই আছে মনে হয়, যেটাই করবেন সেটাই বাই করেন দেখে দেন এগুলা 5 কেজি করে পাই না থাকার কথা কি আর কি যাই থাক যেটা ভাল লাগে সেটা।
এটা কালার ভালো আছে, এর আগের বার তন্দ্র নিয়েছিল সুন্দর আছে না, এই কালার এই যে খয়েরি কালার ভালো আছে। টাকা পয়সা তো বড় জিনিস না, কেরা কারি দেয় এটাই বড় এটাই বড় যে কোনো একটা নিত গায়ে দিয়ে সাইজ দিবি দেখে ভাল লাগে এক ইউজ না কি গেটা প্যাকি সব সব এক ওইবারে থেকে কম বলে এবারে দিনে ভাই কালারফুল ভালো আর ই ভালো হই যে সফট একদম আমি এর ফাইল দেন কি রে ফাইল দিবেন কে না ফাইল দিবেন কে এখানে দেখিলে মলা থাকে না যত